চলছিল বিয়ের অনুষ্ঠান ভিড়ে ঠাসা বিয়ে বাড়ি চলছিল সাত পাকে ঘোড়া কিন্তু পাক শেষ হতেই মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেল কোণে কি অদ্ভুত ব্যাপার কেন এমনটা করল কোণে কোণে জানালেন বরের গায়ের রং বেজায় কালো বর তার মোটেই পছন্দ হয়নি তাই মাঝপথেই বিয়ে ভাঙলেন উত্তরপ্রদেশের কোণে তার অভিযোগ বিয়ের আগে অন্য পাত্রকে দেখানো হয়েছিল পাত্র বদল হয়ে গিয়েছে এ পাত্রের গায়ের রং তীব্র কালো তাই বিয়ের মণ্ডপ ছাড়লেন কোণে বৃহস্পতিবার বিয়ের আসর বসেছিল উত্তরপ্রদেশের এটাওয়ার ভার থানায় রবি যাদবের সঙ্গে নিতা যাদবের সাত পাখে বাঁধা পড়ার কথা সবই ঠিকঠাক চলছিল মালাবদলও হয়ে গিয়েছিল সাত পাক শুরু হতেই বিপত্তি দুপাক ঘোরার পরেই থমকে যান কোণে কোনো কথা না বলে সোজা বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি কোন বাড়ির সদস্যরা ছ ঘন্টা ধরে বুঝিয়েও কোনো লাভ হয়নি কনের জেদ ভাঙতে পারেননি তার পরিবারের সদস্যরা এদিকে বরের বাড়ির লোকজনদের অভিযোগ তারা বিয়ের আগে কোণেকে অনেক গহনা দিয়েছিল সেগুলো ফেরত দেয়নি এখনও তারা এদিকে বিয়ে ভাঙায় সমাজে মুখ দেখাতে পারছেন না বর তাই তারা কোণে এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা